ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রসঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করলে তিনি ঠিক কি প্রতিক্রিয়া দেন শুনবো। উনি যেভাবে রাজনৈতিক মুখপাত্র হয়ে উঠেছেন রাজ্যপাল হিসেবে নয়, তাতে সবার মনেই সন্দেহ জাগছে যে ওনার উদ্দেশ্যটা কি। আইন শৃঙ্খলার অবনতি এই কথাটা উচ্চারিত হওয়ার আগে তিনি যেখানে বসে আছেন তাদের দেখা উচিত উত্তরপ্রদেশের অবস্থাটা কি। গণতন্ত্র যদি ভুলন্ঠিত হয়ে থাকে তার রাজ্যের নাম উত্তরপ্রদেশ, তার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ নয়। পশ্চিমবঙ্গের আইনের শাসন আছে বলেই এখানে গণতন্ত্র বেঁচে আছে। উনি কেন উদ্বিগ্ন জানি না, আমরা উদ্বিগ্ন ওনার এই আচরণ দেখে। ওনার আসল উদ্দেশ্যটা কি? বারবার তিনি আইন শৃঙ্খলা, বারবার তিনি নির্বাচন, উনি তো নির্বাচন আধিকারিক নন, অথচ তিনি যেভাবে এই রাজ্যপালের চেয়ারটাকে কলুষিত করছেন, তার গরিমাকে নষ্ট করছেন, তাতে আমরা উদ্বিগ্ন যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তিনি সংবিধান, তিনি একটি জনপ্রিয় নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই সংবাদ মাধ্যমে যাচ্ছেন, প্রচার সর্বস্ব রাজ্যপাল হচ্ছেন,